বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আইসিটি বিষয়ের আমার অষ্টম ক্লাসে। আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে অক্টাল সংখ্যাকে রূপান্তর করে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়, মানে অর্থাৎ একটি অক্টাল সংখ্যাকে তুমি কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করবে। এবং ক্লাস শেষে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আর যারা করেছ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই হোমওয়ার্ক করাগুলো করার দেখলে আসলে আমাদের মাঝে একটি আত্মতৃপ্তিবোধ কাজ করে, আমাদের কাছে ভালো লাগে যে আসলে তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছ এবং তোমরা উপকৃত হচ্ছ। তোমরা আশা করব তোমরা সবসময় এভাবে আমাদের সাথে থাকবে এবং আমাদের দেওয়া হোমওয়ার্কগুলো অবশ্যই করে আগের মতো কমেন্ট বক্সে তুমি ছবি পাঠিয়ে দিবে। তো চলো আজকে আমরা দেখব নতুন আরেকটি সংখ্যা পদ্ধতি রূপান্তর। আজকে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে তুমি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করবে সেটি আমি দেখাবো। গত দুটি ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছ তাদের জন্য আজকের ক্লাসটি আসলে অনেক ইজি হয়ে যাবে, কারণ এখানে শুধুমাত্র বেজের পরিবর্তন ছাড়া আর কোনো কাজ কিন্তু নেই। দেখো, আমি একটি প্রশ্ন অলরেডি আমি বোর্ডে নিয়েছি, B5D.48 বেজ 16, এই সংখ্যাটির সমতুল্য ডেসিমাল মান কত সেটি আমরা বের করব। তো চলো আমরা প্রথম ধাপে আমরা যেটি করেছিলাম যে প্রত্যেকটি বিটের সাথে বা প্রত্যেকটি অঙ্কের সাথে আমরা প্রথমে যেটি করেছিলাম যে বেসটাকে গুণ করে দিয়েছিলাম প্রত্যেকটি বিটের সাথে। তো এখানে এরা প্রত্যেকটা আলাদা আলাদা বিট। এখন দেখো আমি বি এর সাথে প্রথম কাকে গুণ করব, বেসটাকে। এখন বি এর মান কত ডেসিমালে, বি আসলে কতকে হেক্সাডেসিমাল ভাষায় বি বলা হয়। আমরা এখানে যেহেতু আমরা বি দিয়ে কখনোই ওটাকে গুণ করলে আমরা এটার মান বুঝবো না, তাহলে এটা তো বি এর সমতুল্য ডেসিমাল মান তো আমরা জানি, তাই তো? আমরা যেটা জানি যে হেক্সাডেসিমাল ভাষায় দশকে ওরা এ বলে, এগারোকে ওরা বি বলে, তার মানে বি এর মান এগারো। তাই আমরা লিখতে পারি 11×16+5×16। ডি এর মান কত, এ যদি 10 হয় বি 11, সি 12 আর ডি 13। এই হলো আমরা রেডিক্স পয়েন্ট পর্যন্ত আমি লিখেছি, এরপরে কিন্তু লিখি নাই, কেন? বোঝার সুবিধার্থে। তো আমরা এরপরে আমরা কি করব, আমরা যেটা করেছিলাম যে এরপরে প্রত্যেকটি বেজের উপর আমরা পাওয়ার বসিয়েছিলাম, মনে আছে? ঠিক একইভাবে সিরিয়ালে আমরা পাওয়ারগুলো বসিয়ে দেব, 0, 1, 2। এভাবে আরও যদি থাকতো আমরা আরও বেশি লিখতে থাকতাম ওইদিকে, কেমন? আচ্ছা, এরপরে কি রেডিক্স পয়েন্ট, আমি চাইলে এখন রেডিক্স পয়েন্টের জায়গায় আমি 0+ বসিয়ে দিতে পারি। আমি বলেছিলাম গত ক্লাসে কেন আসলে আমরা রেডিক্স পয়েন্টের জায়গায় প্লাস বসিয়ে দিই। তো চাইলে তুমি এখানে প্লাস বসিয়ে দিতে পারো, যদি বলো যে না আমি একটু পরে করতে যাচ্ছি বা সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি একটু পরে করব, বা দেখার সুবিধার্থে আমার অঙ্ক করার সুবিধার্থে আমি পরে বসাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কী করবো, এরপর আমরা রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট দিলাম, তারপর কত আছে 4×16+8×16। ওই 16গুলোর উপর, ওই বেসগুলোর উপর আমরা পাওয়ার কীভাবে বসিয়েছিলাম, ঋণাত্মক আকারে, মাইনাস আকারে, -1, -2। এবার আমরা এগুলো একটু সাজিয়ে একটু ভেঙে আমরা লিখি, কেমন? 11×16² সিক্সটিন স্কোয়ার মানে কি, কয়টা ষোলো আছে এখানে, 2টা 16। তাহলে 16×16 কত হয়, 16×16 256 হয়, 5×16-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে এখানে 1টি 16 আছে, 16×16 13×16-এর উপর 0 পাওয়ার মানে কি, কোনো একটি সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে কি হয়, আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো সংখ্যার উপর বা যে কোনো অঙ্কের উপর যখন তুমি পাওয়ার 0 বসাবা তখন পুরোটার মান হয়ে যাবে 1, তার মানে এটার মান 1। এবার আমরা চাইলে রেডিক্স পয়েন্টের জায়গায় আমরা যোগটি বসাতে পারি, কেন আমাদের এই কাজ যে কাজটি করার জন্য আমরা আগে বসে নিই সেটা হয়ে গেছে, +4×, এটাকে কীভাবে ভাঙে, এটাকে মনে আছে তো আমরা কী করতাম, এটার ক্ষেত্রে অবশ্যই এটা ভগ্নাংশ হবে আর উপরে সবসময় 1 হবে, যখন পাওয়ার যখন মাইনাসে থাকে তখন সবসময় এটা ভাঙলে এমন হয়ে যাবে, উপরে সবসময় লবের জায়গায় সবসময় 1 থাকবে আর হরের জায়গায় কত থাকবে, মাইনাস বাদ দিয়ে চিন্তা করতে হবে যা মান হয় সেটি বসিয়ে দিবে। তো মাইনাস বাদ দিয়ে চিন্তা করো, 16-এর উপর 1 মানে কি, এখানে 1টি 16 আছে, তো 16×1=16+8×1 স্টাইলে
এরপর উপরে ওয়ান থাকলো, নিচে 16x16 মানে 256। আচ্ছা এইবার আমরা কি করব, 11 দিয়ে 256 কে গুণ করে দাও। এক্ষেত্রে অবশ্যই তোমার ক্যালকুলেটারের সাহায্য লাগবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তোমরা যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে অবশ্যই একটি ক্যালকুলেটার নিয়ে যাবে, এবং অবশ্যই সেটি যাতে কোনো ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটার না হয়। আমি আবার বলছি কথাটি, ফাইনাল পরীক্ষায় কখনোই সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না। সাইন্টিফিক ক্যালকুলেটার কি এতদিন নিশ্চয় তোমরা চেনে গেছো, সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো পরীক্ষার হলে নিষিদ্ধ থাকে। এগুলো তোমাদের দেখবে যে অ্যাডমিট কার্ডের নিচে লিখা থাকবে যে এই এই মডেলের ক্যালকুলেটারগুলো তুমি নিতে পারবা না। কেন? কারণ ওগুলো দিয়ে তুমি এই সংখ্যা পদ্ধতিগুলো জাস্ট একটি ক্লিকে তুমি করে ফেলতে পারবে। ওই জন্য কী করবো, তাহলে কী করা যাবে, বাজারে অল্প টাকা দামের, 80 টাকা বা 100 টাকা দামের কিছু ক্যালকুলেটার পাওয়া যায়, প্রত্যেকে একটি করে ক্যালকুলেটার নিয়ে নিবে। এটা তোমার অন্যান্য কাজেও লাগবে। তো এক্ষেত্রে আমাদের যেমন বড় অঙ্কগুলোতে আমরা যখন গুণ করবো ভাগ করবো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যালকুলেটারের প্রয়োজন রয়েছে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধরো আমরা 11 দিয়ে যদি 256 গুণ দিতে যাই, তাহলে অবশ্যই ক্যালকুলেটারের প্রয়োজন। তাহলে কত হচ্ছে, 2816। যদি তুমি 1 কে 16 দ্বারা ভাগ করো তাহলে কত আসছে দেখো তো, 1 কে যদি 16 দ্বারা আমরা ভাগ করি কত আসে, আসে 0.0625। প্লাস 8 আমরা যদি 1 কে 256 দ্বারা ভাগ করি, বিশাল একটি অঙ্ক আসবে। সেটি আসবে এমন যে 0.00390625, বিশাল একটি অঙ্ক আসবে। তো আমরা কী করবো, আমরা তিন ডিজিট নেবো। এটা আসবে কি সেটা একটু দেখিয়ে দিই। তুমি যদি এখন 1 256 দিয়ে 1 কে ভাগ করতে যাও, তাহলে তোমার রেজাল্ট আসবে 0.00393906 25। এত বড়, তো আমরা এত বড়টা নিব না। আমি অলরেডি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে তুমি 4 বিট থেকে বা 3 বিট তুমি নিয়ে নিবে। এখানে ধর আমরা যদি 3টি বিট নিই, তাহলে কি করবো, আমরা 4র্থ বিটের দিকে তাকাবো। 4র্থ বিটটি 5 বা তার চাইতে বড়, যদি বড় হয় তবে 1 যোগ করে দিব এই বিটটির সাথে। তাহলে এটাকে আমরা বলতে পারি 0.004। তাহলে 8 × 0.004। এবার আসো এটি যোগ করে দাও, যোগগুলো করে ফেলে পাশে, 13 + 80 + 2 = 1816 কত হচ্ছে, 3 6 9 1 9 10 0 হাতের আছে 1 9 2909। প্লাস 4 × 0.0625, 4 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে এটা রেজাল্ট আসবে এরকম 0.025। আমি তো একটু কনফার্ম হয়নি এটা আদৌ এটা আসে কিনা। ও 0.25 আসছে, 0.25। তুমি যদি 0 4 দিয়ে যদি এটাকে গুণ করে দাও, তাহলে এটার মান আসে 0.25। আর 8 দিয়ে যদি ওটাকে গুণ করো, তাহলে কত আসছে, তাহলে আসবে 0.032। আচ্ছা এবার কী করো, এটার সাথে এটা আর এটাই 3টি ডিজিটকে তুমি যোগ করে দাও, কত হচ্ছে 2909.2909, কত আসছে 282। এই হয়ে গেল আমাদের এই হেক্সা সংখ্যাটির সমতুল্য ডেসিমাল মান। খেয়াল করো আমরা 3 ধাপে কাজ করেছিলাম। প্রথম ধাপে কী করেছিলাম, বেসগুলোকে গুণ করে দিয়েছিলাম, তারপর আমরা পাওয়ার বসিয়েছিলাম, তারপর এগুলোকে ভেঙে আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা উত্তরটি পেয়ে গেছি। এবার আসো, গত 2টি ক্লাস যারা করেছো এবং আজকের ক্লাস যারা করেছো, এই 3টি ক্লাসের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে, একটা মিল রয়েছে। দেখো 3টি ক্লাসে আমি দেখিয়েছি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে তুমি কীভাবে ডেসিমালে আসবে। আমি প্রথম দেখিয়েছিলাম কীভাবে তুমি
বাইনারি থেকে ডেসিমালে আসবে, তারপর দেখিয়েছিলাম তুমি কিভাবে অক্টাল থেকে ডেসিমালে আসবে, তারপর আজকে দেখালাম আমি কিভাবে হেক্সা থেকে ডেসিমালে আসবে। দেখো তিনটি সংখ্যা পদ্ধতির রূপান্তর কিন্তু একই রকম। তো এখানে কি হচ্ছে, প্রত্যেকটিতে আমরা প্রথমে বেজ নিয়ে কাজ করেছি, এটাতে কি করেছিলাম প্রত্যেকটির সাথে দুই গুণ করেছিলাম, এটাতে প্রত্যেকের সাথে আট গুণ করেছিলাম, এটাকে প্রত্যেকের সাথে ষোলো গুণ করেছি, তারপর জাস্ট ফাওয়ারগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে দিলাম। তার মানে এই তিনটে সংখ্যা পদ্ধতির রূপান্তর একই রকম, একটি বুঝলে বাকি দুটো বোঝাটা সহজ হয়ে যায়। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমি অলরেডি দেখো আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও ডেস্ক নিচে, ওই হোমওয়ার্কটি করে অবশ্যই তুমি এটার আনসারটি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর সমস্যা থাকলে তো গত ক্লাসের মতো যারা প্রশ্ন করেছো যে আমি এখন এখানে বুঝিনি বা অনেকের ভুল হয়েছে সেটি আমরা শুধরে নিয়েছি, তো সেটিতে অবশ্যই আমি আছি। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, তবু যদি কোনো সমস্যা থাকে তবে তো আমরা আছি, আমাদের হেল্প নিবে, আমরা হেল্প করব। তো আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও তোমাদের নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।